ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে গরমকালে কি কি প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করবে সব ডিটেলস এই ভিডিওতে বলে দেবো। একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট গরমকালে মেকআপকে লং লাস্টিং করার জন্য যা যা প্রোডাক্ট ব্যবহার করে ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি সব বলে দেবো। তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখো। প্রথমে যে কোনো একটা টোনার অ্যাপ্লাই করবে। আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আইব্রোটাকে তোমরা নিজেদের মতো ড্র করে নিতে পারো। তো দেখো, আমি জাস্ট আইব্রোটাকে একটু ডার্ক করে নিলাম। তো সেম ভাবে তোমরাও কিন্তু আইব্রোটাকে ড্র করে নেবে। আইব্রো ড্র করার জন্য তোমরা কিন্তু যে কোনো পোমেট ব্যবহার করতে পারো। তো দেখো, আমার আইব্রো ড্র হয়ে গেছে। এবার আইব্রোটাকে শার্প করতে হবে অবশ্যই, তার জন্য কিন্তু ডার্মা প্যালেট থেকে আমি একটা বেস নিয়ে নিয়েছি। তো দেখো, সেটা দিয়ে কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি, যাতে আমার আইব্রোটা দেখতে আরও বেশি শার্প লাগে। গরমকালে মেকআপ করার জন্য যে কোনো অয়েলি প্রোডাক্ট ব্যবহার না করতে পারলে করবে না, কারণ অয়েলি প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি এখানে ক্রায়লনের ডার্মা প্যালেটটা ব্যবহার করেছি, যেটা কিনা গরমের জন্য একদম বেস্ট, একদম পারফেক্ট একটা বেস। তো তারপর দেখো, আইব্রোটাকে ড্র করার সময় যে কনসিলারটা ব্যবহার করেছিলাম আমি, সেটাকে ভালো করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। তাহলে কিন্তু আইব্রোটা শার্প লাগবে, না হলে পরে কিন্তু মেকআপের পরে দেখতে খুবই বাজে লাগে। এরপর ডার্মা প্যালেট থেকে একটা কালার নিয়েই দেখো আমি আইলিডের উপর অ্যাপ্লাই করছি অ্যাজ এ কনসিলার। একটু সাদা টাইপের যে কালারগুলো থাকবে সেগুলো কিন্তু আইলিডের উপর অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের আই লুকটা আরও বেশি গর্জিয়াস লাগবে দেখবে, মানে কালারগুলো আরও ফুটে উঠবে। এরপর একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে আইলিডের উপর কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে একটা পাউডার দিয়ে আইলিডটাকে সেট করে নিলাম। আর এই আইশ্যাডো প্যালেটটা আমি ব্যবহার করব, অনেকে জিজ্ঞাসা করেছিল কোন আইশ্যাডো প্যালেটটা ব্যবহার করেছি আগের ভিডিওতে। রিলায়েন্সের একটা প্যালেট থেকে আমি গ্রিন কালারের আইশ্যাডোটা নিয়ে নিয়েছি, তারপর আইলিডের উপর আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে কিন্তু 3 ডট ক্রিয়েট করে নিয়েছি। তারপর এই 3 ডটকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করার পর এই চোখেও সেম ভাবে আমি ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করলে বা এইভাবে আই লুকটা করলে তোমরা কিন্তু ইজিলি আই লুক করতে পারবে। এরপর আরেকটা লাইট শেড নিয়ে দেখো ক্রিজ লাইনের ওপর, মানে ডিপ গ্রিন কালারটা ছিল তার উপরে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আইলিডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল আঙুলের সাহায্যে একটা সিলভার কালারের শিমার আমি সেখানে অ্যাপ্লাই করে নিলাম। একদম ইজিলি কিন্তু আমাদের স্পটলাইট আই লুক কিন্তু রেডি। এরপর আমি দেখো একটা লাইনার ব্যবহার করছি, ল্যাকমি লাইনার ব্যবহার করছি। আজকে কোনো উইং লাইনার আমি ক্রিয়েট করবো না, একদম সিম্পল ভাবে একটা লাইন ড্র করে নিয়েছি আইলিডের ওপর। তো দেখো ভাবে আমি এই লাইনারটাও কিন্তু ড্র করে নিলাম। তো আমার লাইনার পড়া হয়ে গেছে, এরপর আমি অ্যাপ্লাই করবো ময়েশ্চারাইজার। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অ্যাকোয়া ব্লাস্টের একটা ময়েশ্চারাইজার, এটা কিন্তু ওয়াটার বেসড একটা ময়েশ্চারাইজার, খুবই ভালো, একটু কস্টলি। তো দেখো ময়েশ্চারাইজারটা কিন্তু একদম লাইট ওয়েট, তো গরম কালার জন্য একদম বেস্ট একটা ময়েশ্চারাইজার। এটা আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবো। এখানে তোমরা পন্ডসের লাইটের যে ময়েশ্চারাইজারটা রয়েছে সেটাও অ্যাপ্লাই করতে পারো, বাট এটা যদি পারচেজ করতে পারো খুবই ভালো প্রফেশনাল ক্ষেত্রে। এরপর আমি কালার বডি একটা প্রাইমার অ্যাপ্লাই করব। এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো সিলিকন বেসড একটা প্রাইমার, প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু মেকআপ আর্টিস্টরা এই কালার বডির প্রাইমারটা আগে ব্যবহার করে। তো তোমরা চাইলে এটা পারচেজ করতে পারো, 700 টাকার মধ্যে এটা তোমরা পেয়ে যাবে। আর ওপেন পোস্ট থাকলে এই প্রাইমারটা কিন্তু খুবই খুবই হেল্পফুল, তোমাদের ওপেন পোস্টগুলো মিনিমাইজ করে দেবে মেকআপের সময়। এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন, তার জন্য নিয়েছি সুপারস্টার ফাউন্ডেশন। তো আমার শেড নাম্বার 310। তোমরা যদি আমার স্কিন টাইপের যদি কেউ থেকে থাকো তাহলে 310 শেড নাম্বারটা নিতে পারো। আর এই ফাউন্ডেশনটা মানে গরমের জন্য একদম বেস্ট, তোমরা এটা অবশ্যই পারচেজ করো। গরমের সময় দেখবে তোমাদের স্কিনে মেকআপটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে, একদম মেকআপ উঠে যাবে না। আর এই ফাউন্ডেশনটার দাম মাত্র 700 থেকে 800 টাকার মধ্যে তোমরা এটা পারচেজ করতে পারো। আর এর থেকে যদি কম দামের আর ফাউন্ডেশন চাও তাহলে তোমরা ডার্মা প্যালেটের যে কোনো একটা শেড নিয়ে নিতে পারো, 400-500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, 500 না 450-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো সেটাও কিন্তু তোমরা কিনতে পারো। তো দেখো আমি কিন্তু পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম একটা ব্রাশ দিয়ে, তারপর এখানে আমি কনসিলার অ্যাপ্লাই করবো, পিএসসির কনসিলার। পিএসসি কনসিলারটাও কিন্তু একটু কস্টলি, 700-750 বা 800 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। আর এই কনসিলারটা নিয়ে কোনো কথা হবে না, কারণ এই কনসিলারটা খুবই ভালো, জাস্ট একটা সুন্দর প্রোডাক্ট, এর থেকে বেশি আমি কিছু বলবো না। কারণ এই প্রোডাক্টটা স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে, আর স্কিনের সাথে কিন্তু সুন্দরভাবে মিশে যায়। তো দেখো এরপর আমি মেবিলিনের একটা কমপ্যাক্ট অ্যাপ্লাই করে নেবো ফুল ফেসে মেকআপটাকে সেট করার জন্য। তোমরা মেবিলিনের 310 নাম্বার সেটা নিতে পারো, আমি নিয়েছি, বাট এটা একটু ডার্ক হয়, তোমরা বুঝে শুনে কিনো, যখন তোমরা নেবে একটু দেখে নিও।
তো 310 নাম্বার শেডটা যদি কারোর স্কিনে মেকআপ বেশি সাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজে দেয়, তো তোমরা চাইলে নিতে পারো। এরপর আমি এখানে অ্যাপ্লাই করবো কাজল, সেই জন্য কিন্তু নিয়েছি NY বের একটা কাজল, মাত্র 99। তোমরা পার্পেল থেকে এটা পারচেস করে নিতে পারো। তারপর কাজলটাকে ভালো করে স্মোকি লুক দেওয়ার জন্য এখানে আমি একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজলটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি, তাও আবার একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে, তাহলে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো দেখো ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আবারও আমি আইলিডের উপর যে গ্রিন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়েই কিন্তু ভালো করে ব্ল্যাক আইশ্যাডোর নিচে ভালো করে স্মাচ করে নিলাম। এরপর আমি অ্যাপ্লাই করবো একটা মাস্কারা, NY বের একটা মাস্কারা আমি অ্যাপ্লাই করছি, তোমরা যে কোনো মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। তো ভালো করে ল্যাশ লাগানোর আগে এই মাস্কারা অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি আই ম্যাজিকের একটা কন্ট্রোল প্যালেট অ্যাপ্লাই করবো, সেখান থেকে আমি লাইট শেডটা নিয়ে নেবো। লাইট শেডটা নিয়েই কিন্তু আমি চিকে ভালো করে ব্রোনজার অ্যাপ্লাই করে নিলাম। তো চিকে, নোজে সব জায়গায় কিন্তু ভালো করে ব্রোনজিং করে নিতে হবে। তো সেমভাবে এবারে আমি দেখো ভালো করে ব্রোনজার অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্রাশটাকে একটু চ্যাপটা করে ধরে তারপর নোজটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা এখানে কোনো ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু নোজটাকে ভালো করে ব্রোনজিং করে নিতে পারো, বাট আমি এখানে ব্রাশটাকে ভালো করে চ্যাপটা করে ধরেই কিন্তু ব্রোনজিং করে নিলাম। এরপর কপালেও কিন্তু ভালো করে একটু ব্রোনজার অ্যাপ্লাই করে নিলাম। ভালো করে ব্রোনজারটা অ্যাপ্লাই করার পর এবারে আমি অ্যাপ্লাই করবো ব্লাশ, তার জন্য এখানে আই ম্যাজিকের এই প্যালেটটা নিয়ে নেবো। এটা কিন্তু খুবই ভালো একটা প্যালেট, তোমরা 6টা শেড পেয়ে যাবে, আর 2টো শেড মিক্স করে এখানে আমি আজকে ব্লাশ অ্যাপ্লাই করছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো মাত্র 600 টাকায় তোমরা কিন্তু 6টা ব্লাশ পেয়ে যাবে। অবশ্যই তোমরা এটা পারচেস করো, আর এটা কিনলে তোমাদের অনেকদিন চলেও যাবে। তো দেখো এখানে আমি সুন্দর করে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ ব্লাশ অ্যাপ্লাই করতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপরে আমি অ্যাপ্লাই করবো হাইলাইটার, তার জন্য কিন্তু হোজোর হাইলাইটার নিয়েছি, খুবই ভালো পিগমেন্টেড একটা হাইলাইটার, মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই শেড নাম্বার হচ্ছে 02, তোমরা এই শেডটা নিতে পারো। এই শেডটা কিন্তু সবার মানে সবার ফেসে চলে যাবে, তোমরা এই শেডটা নেবে। আর এই হাইলাইটারটা তোমরা কিন্তু দিনের বেলা অ্যাপ্লাই করবে না, রাত্রেবেলা অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু ভালো, কারণ দিনের বেলা অ্যাপ্লাই যদি করো তাহলে কিন্তু চাঙ্গি টাইপের হয়ে যাবে, তো ফেসে দেখতে একদমই ভালো লাগবে না, বেশি হাইলাইটার মনে হবে অ্যাপ্লাই করেছো। তাহলে তোমরা এটা রাতে অ্যাপ্লাই করবে, আর দিনের বেলা তোমরা মেবেলিনের একটা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, সেটাও কিন্তু খুবই ভালো একটা লাইট ওয়েটের একটা হাইলাইটার। তো তোমাদের কিন্তু অনেক কিছু ডিটেলস শেয়ার করে দিলাম, তারপর দেখো এখানে একটা টিপ পরে লুকটাকে কমপ্লিট করলাম। ও না না, এখন তো লিপস্টিকটা বাকি আছে, তো চলো লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। তো দেখো একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম, তো আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করবো একটা ল্যাশ, তো 6D একটা ল্যাশ আমি অ্যাপ্লাই করছি, মাত্র 60 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। তো দেখো লুকটা কিন্তু আমরা কমপ্লিট। তো এটা ছিল আজকের আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলো অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই অবধি টাটা, বাই বাই।